গাড়িটা এখানে পার্কিং করা আছে সামনে, আর যে গাড়ির চাবিটা আছে এটা ভিতরে রাখবো। কেমনে মারি, এখানে সামনে যে চায়ের দোকানগুলো আছে এগুলো মহিলা করতেছে, মহিলারা দোকান করে এখানে সামনে দেখতে পাচ্ছেন। এ মিজান ভাই, আপনার আন্টিরা চা বিক্রি করে, চা খাইবেন? আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো আপনারা জানেন যে আমার চাকরি নেই, তারপর মাঝে মধ্যে ভাই কাজ করতে হয়। এখন যে গাড়িটা চালাচ্ছি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা মাঝখানে একদিন ওয়ার্কশপে নিয়েছিলাম, কিন্তু এই গাড়িটার অনেক বেশি সমস্যা। মেন সমস্যা হচ্ছে ওয়ারিংয়ের। আমি যে গাড়িটা চালাইছিলাম ওই গাড়িটা বিক্রি করছে মাত্র 10,000 রিয়াল, যে নিশান কুমারের যে গাড়িটা চালাইছিলাম ওটা 10,000 রিয়াল বিক্রি করছে মাত্র। তো ওইটা 10,000 রিয়াল বিক্রি না করে ওই গাড়িটা রেখে যদি এখন যে গাড়িটা চালাচ্ছি এটা বিক্রি করে যদি দিত তাহলে খুব ভালো হতো। কারণ এখন যে গাড়িটা চালাচ্ছি এটা গত 3 মাসে প্রায় এটার পিছনে 10,000 রিয়াল খরচ করছে। আপনারা জানেন যে আমার মাসের প্রথম দিক থেকে চাকরি ছিল না, 2 তারিখ বা 3 তারিখ থেকে। তো আমি জানি যে বেতন দিব না, কারণ হচ্ছে প্রথম দিক থেকে যেহেতু চাকরি নাই 2 তারিখ 3 তারিখ, তার মানে হচ্ছে পুরো মাসে কোনো কাজ নাই, তো বেতন আর আশা করি না। তো ভাবছিলাম এই যে হয়তো 450 রিয়াল দেবে খাওয়ারের খরচের জন্য, কারণ মাস তো চলতে হবে, খাইতে হইব। তো এই জন্য ভাবছিলাম হয়তো 400 রিয়াল বা 500 রিয়াল দেবে এটা আশা করছিলাম। তো ওখানে তো 21 তারিখ বা 20 তারিখ থেকে আমি অন্য একটা চাকরিতে গেছিলাম, ওখানেও করে নিয়ে চলে আসছি। তো মাস শেষে প্রায় মাস শেষের আগে দেখি 25 তারিখে আমার 1,000 রিয়াল দিছে। ভাবছিলাম যে 500 রিয়াল দিব, লাস্টে দেখি যে আমার যে অ্যাকাউন্টে 1,000 রিয়াল আসছে। তো 500 রিয়াল আশা ছিল, বাট আশার থেকেও বেশি আসছে 1,000 রিয়াল। তো ভালো হয়েছে, মাঝে মধ্যে হালকা পাতলা কিছু কাজ করতে হয়, একদম চাকরি নাই কাজ নাই এটা না, মাঝে মধ্যে কিন্তু কাজ করতে হয়। যেমন এখন যাচ্ছি এই গাড়িটা নিয়ে, এই গাড়িটা নিয়ে ওরা নিজেরও যাইতে পারতো, যেহেতু আমি আছি আমার কাজ নাই, এই কারণে আমারও পাঠাইছে। কি করে এরা? সো আমি চলে আসছি ওয়ার্কশপের এখানে লাস্টবার। ও ভাই বন্ধ কেন? আমি আসছি ভাই ওয়ার্কশপ এটাতে, পিছনে এটাতে, কিন্তু এটা দেখি বন্ধ। আজকে শুক্রবার, হয়তো এই কারণে বন্ধ, এমনি তো নর্মালি বন্ধ থাকার কথা না, সবগুলো দেখি খোলা আছে। আচ্ছা আবার তবে এ সাইডে কিছু আছে এগুলো বন্ধ, এ সাইডে কয়েকটা আছে এগুলো বন্ধ। আচ্ছা এখানে ওয়ার্কশপটা বন্ধ, এখন আমি যে কাজটা করবো, গাড়িটা এখানে পার্কিং করা আছে সামনে, আর যে গাড়ির চাবিটা আছে এটা ভিতরে রাখবো, ভিতরে রেখে আমি চলে যাবো ট্যাক্সি করে। যারা এখানে ওয়ার্কশপে কাজ করে তাদেরকে কল দিয়ে বলবে চাবিটা নেওয়ার জন্য আর গাড়ির কাজ করার জন্য। সো আমি চিন্তা করতেছি কোন জায়গায় রাখবো চাবিটা, একটু ভিতরে রাখতে হবে, তা নাহলে কেউ যদি দেখে এটা নিয়ে নেবে। কেমনে মারি, কোন দিক মারবো? আচ্ছা ওই একদম ওই সাইডে গেছে, দেখছেন এই যে চাবিটা এখানে। ভাই আমি জ্যাকেট নিয়ে আসি না, খুব ঠান্ডা লাগতেছে, আর আমি উবারের জন্য অপেক্ষা করতেছি, 5 মিনিট লাগবে আসতে, 5 মিনিটের মধ্যে চলে আসবে উবার, বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। সো গাড়ি চলে আসছে, আমি এখন বাসায় চলে যাচ্ছি, এই যে এটা থেকে বামের দিকে যাবো, আর ট্রাফিক লাইটটা গ্রিন হয়ে গেছে। ভাই আগে এখানে ক্যামেরা ছিল না, এখন লাগাই দিছে ক্যামেরা, এখন থেকে জরিমানা এখানে শুরু হয়েছে। সিধা যাকে লেফট মে ইয়ে গার হে ইধর রোকো, ইয়ে লেফট হে ইয়ে হ্যাঁ ইধর ইধর রোকো। ভাই আমি উবার করে আসছি, আর উবারের যে ড্রাইভারটা ছিল ওইটা হচ্ছে ইন্ডিয়ান, তবে এখানে ইন্ডিয়ান বাংলাদেশ বা অন্য দেশের নাগরিকদের এখানে অ্যালাউ করে না উবার বা কেরিমে। তবে লোকটা চালাচ্ছে আমার মনে হয় কোনো সৌদির নামে অ্যাকাউন্ট খুলছে, বা তার মালিক বা তার কফিল হবে তার নামে অ্যাকাউন্ট খুলছে, অ্যাকাউন্ট খুলে ওইভাবে চালাচ্ছে। তবে এগুলা যদি ধরা খায় তাহলে সমস্যা, এছাড়া তো ভাই তার নিজের নামে অ্যাকাউন্ট কখনো দিবে না, উবার কেরিম এগুলাতে কিন্তু কখনো দিবে না। আমার মনে হয় ওই সিস্টেমে চালাচ্ছে, কপিলের নামে সব কিছু আছে, গাড়ি তারপর আছে আইডি, সব কিছু কপিলের নামে, আর ওই লোকটা চালাচ্ছে। এখানে পার্কে যে মানুষগুলো বসে আছে এগুলোর বসতে একটু সমস্যা হচ্ছে আজকে বৃষ্টির কারণে, কারণ দুপুরবেলা বৃষ্টি হয়েছে, তেমন বেশি বৃষ্টি হয় না, বৃষ্টি বেশি না হলেও যতটুকু বৃষ্টি হয়েছে অতটুকু কিন্তু ওদের সমস্যা হচ্ছে বসতে এখানে। তারপরে দেখি অনেক আসছে, আর বৃষ্টির দিন আসলে এত মানুষ আসার কথা না, আর বৃষ্টি একদিকে আর অন্যদিকে হচ্ছে শীত। তবে এরা বেশিক্ষণ থাকবে না, হয়তো 7টা বা 8টা পর্যন্ত থাকবে, এরপর চলে যাবে, কারণ একটু একটু রাত হলে ঠান্ডার পরিমাণটা একটু বাড়ে। তো ঠান্ডার পরিমাণ যদি বাড়ে তাহলে থাকবে না। তারপরে কিছু কিছু মানুষ আসে আবার রাত 1টা পর্যন্তও থাকে, 1টা বাজে কিন্তু 12টার দিকে কিন্তু লাইটগুলো বন্ধ করে দেয়, 12টার দিকে লাইট বন্ধ করে দেয়, তারপরে কিন্তু 1টার দিকে কিছু কিছু মানুষ কিন্তু এখানে বসে থাকে। এখানে সামনে এই ঘরে একটা নতুন ড্রাইভার আসছে, গাড়ি নেই তার, হয়তো সে রুমে আছে, কারণ হচ্ছে তার জুতা দেখতেছি বাইরে, আমি দেখি আছে কি না। ভাই কে হলে? ঠিক আছে
এখানে ভাই এই রুমটা আগে অন্যরকম ছিল, তবে লোকটা আসার পর দেখি যে একেবারে ফালটাই ফেলছে। ফেলে তো থোড়া আলাগ ছে থাই, টিভি তো ইদার থা, আগে টিভি এখানে ছিল কিন্তু এখন টিভিটা এখানে রাখছে, এটা কোনো দরকার নাই। খারাপ হয়ে গেছে কে? হ্যাঁ টিভি খারাপ হয়ে গেছে। টিভি খারাপ হয়ে গিয়া আপ তো আপকো তো বাংলা আতে, কেসে আতে বাংলা? বড় বড় আতে। কেসে আতে বাংলা? কেসে বাংলা? হাল চাল তো পুছ লেতে। মেরে সাথে বলো বাংলা। নেই বল ফাইন না। হ্যাঁ কি ভালো আছে? ভালো আছে। ও ইন্ডিয়ান কিন্তু ও বাংলা বলতে পারে, কোনো মুশকিল নেই। আমি ভিডিও কর রাও, এমএ ইউটিউব মে ডালুঙ্গা, কোনো মুশকিল নেই। ভাই এদের এখানে রান্না করার জন্য দেখি দুইটা চুলা, একটা হচ্ছে গ্যাসের একটা হচ্ছে কারেন্টের। তবে কারেন্টের এটাতে অনেক বেশি সময় লাগবে, আর যেটা গ্যাসের এটা ঠিক আছে, এটা বেশি সময় লাগবে না। তবে এটা অনেক পুরনো, ইয়ে বহ সাল পুরনো হয়ে গিয়া ইয়ে बहुत जल्दी हो जाएगा, टाइम ज़्यादा नहीं लगेगा। क्योंकि ऐसा मेरा था पहले, बहुत टाइम लगता था, उसके बाद मैं और एक अच्छा वाला लेके आया, जैसे गैस जैसे है ना ऐसे चलता है, लेकिन ये अच्छा नहीं है, इतना अच्छा नहीं है। लोकटा भाई भलो बांगला बोलते पे तो आसि आसार पर देखिए बांगला बोलते हमारे किसुद आगे अतिम मार्केट आसलम, तो ये लिसु छो, लिसुगुल खूब भलो छो, तो ये कारण आज के आसि लिसु नार जो लिसु ओ सैडे और ए सैडे मिजान भाई क्यी देखें, मिजान भाई क्यी देखें बोल তো খাওয়ার কি দরকার? এই খান কেন? হাই হাই এগুলো ঠিক না, এগুলো ঠিক না, খান কেন এগুলো? মিজান ভাই সবগুলো টেস্ট করতেছে একটা একটা করে, নিয়ে নেন। আমরা ওই দিন কম নিয়েছিলাম, কারণ দেখতেছি সাইজ ছোট, তো এই কারণে ভাবতেছি হয়তো ভালো হইব না, তো এই কারণে আমরা নিই নাই বেশি। আমরা হয়তো 200 বা 300 গ্রামের মতো নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ নেন, বড়গুলো নেন, বড় সাইজ নেন। হ্যাঁ তবে বেশি বড় না এগুলা, এগুলো সাইজগুলো খুব ছোট সাইজ। মিজান ভাই আর কিছু লাগবে না? আমাদের কিছু দরকার না, শুধুমাত্র লিচুর জন্য আসছি, কারণ আমরা প্রায় 3 দিন আগে লিচু নিয়েছিলাম, লিচুগুলো খুব ভালো লাগছে, এই কারণে শুধুমাত্র লিচুর জন্য আসছি, আর এমনিতে আমাদের আর কোনো কিছু দরকার না। এখানে সামনে যে সাইড দোকানগুলো আছে এগুলো মহিলা করতেছে, মহিলারা দোকান করে এখানে সামনে দেখতে পাচ্ছেন। এ মিজান ভাই আপনার আন্টিরা চা বিক্রি করে, চা খাইবেন? হ্যাঁ আন্টিরা তো চা খান না কেন? মিজান ভাইয়ের আন্টিরা কত কষ্ট করে চা বিক্রি করতেছে এখানে, আর মিজান ভাই বলতেছে খাবে না। তো ভালো থাকবে, সবাই কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আমরা এখন চলে যাচ্ছি বাসায়, আল্লাহ হাফেজ।